والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكلي أمر شتي شتي زبان كل بور أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى শিব পাশার মানুষ জবান খুলে বলবেন যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওই কোরআনের আয়াতের প্রতি শিব পাশার মানুষের ভালোবাসা আছে না নাই? যেই কোরআন তেলাওয়াত করেছি ওই কোরআন নিঃসন্দেহে কার বাণী, কথা বলতে হবে কার বাণী? শিব পাশের মানুষ কোরআন যে আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? তো এই আয়াতটুকু আমি আবারও তেলাবাদ করব। আপনারা মনে করেন আমি গতবারের তাহিরি, গতবার এসেছিলাম, খুব অসুস্থ ছিলাম, ঠান্ডা লেগে গিয়েছিল, আর অসুস্থ মৃত্যু বিপদ মুসিবত যিনি দেয় তিনি নামটা কি, কখন কার কি হয়ে যায় বলা যায় না, আমাদের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। যেহেতু গত বছর পারছি না, এই বছর যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, যেহেতু গলাটাও বালা আছে, তো সাইজ করার সুযোগ আসেনি ইনশাল্লাহ কি আসেনি? তো এই আয়াতটুকু আমি আবারও তেলাওয়াত করব। তেলাওয়াতের পরে কি আল্লাহু আকবার একসাথে বলা যাবে? কোনো সমস্যা নাই তো? এই শিব পাশের মানুষ আল্লাহর জন্য এই হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমার জীবন আমার মরণ, আপনার জীবন আপনার মরণ, সব কিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربان
আমি আর একটা আয়াত তেলাওয়াত করব। শিবপাশার মানুষ বারবার তেলাওয়াত শুনলে কি বিরক্ত লাগবে? তেলাওয়াত শুনলে ইমান তাজা হয় না দুর্বল হয়? তেলাওয়াত শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? রসুল বলে দিয়েছেন যে উম্মত একটি হরফ তেলাওয়াত করবে তার দশটা নেকি, যে উম্মত বসে বসে শুনবে তারও দশটা নেকি। তার মানে যিনি তেলাওয়াত করবে যেমন সওয়াব, যিনি শ্রবণ করবে শুনবে সমান সমান সওয়াব। যেরকম সুবহানাল্লাহ, তো যেই কোরআন পড়লো যেমন নেকি শুনলো তেমনই নেকি। ওই কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনকে ভালো কেন বাসবেন না? কোরআন হলো আপনি আমার সংবিধান, যা দিয়েছে শিবপাশাবাসীর সকল কাজের সমাধান। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আর একটা তেলাওয়াত করব। তেলাওয়াতের পরে কি আবারও আল্লাহু আকবার বলা যাবে? বারবার যে আমি আল্লাহু আকবার বলাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। বারবার মালিককে ডাক দিলে অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে? আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? গলা মনে টানে টানে, অপশনটা অফ করে রাখো। হ্যাঁ চামড়া তুইলা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন الله مع المتقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم على لا ايمان لمن لا محبه له একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ورمضان شهر أمتي একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ের সুরে মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মায়ের সুরে কন্যা ইয়া ওলিয়াল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন বঙ্গাদর্শ পাড়ার বাবা আজিরাহারি গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কন্যা আল্লাহু আকবার, গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবা জিরা গো, এবং আদর্শ পাড়ার বাবারা যারা মাগরিবের পর থেকে রাত্র আসা পর্যন্ত, এসা থেকে রাত্র প্রায় সাড়ে দশটা বেজে গেল, যারা এত সময় পর্যন্ত বসে রয়েছেন আজকের মাহফিল, এত সময় বসার একটাই মাত্র কারণ আজকের মাহফিলে বৈশা বৈশানি শিবপাশার মানুষ আল্লাহকে পেয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? আজকের মাহফিলে বৈশা বৈশা মদিনার নবীর দিদার পাওয়া যায় রে। জবান কুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্যে বাবাজিরা গো এবং আদর্শ বাড়ার বাবারা তাহলে জবান খুলে বলবেন আল্লাহর প্রেম আপনি আমার অন্তরে আছে না নাই, নবীর প্রেম অন্তরে আছে না নাই। এ শিবপাশার মানুষ আল্লাহ প্রেম আছে বলে, নবীর প্রেম আছে বলে, কোরআনের প্রেম আছে বলে, ইসলামের প্রেম আছে বলে শিবপাশার মানুষ বং আদর্শ পাড়ার মানুষ তারা ঘরে থাকে নাই, ঘরে সময় দেয় নাই, দোকানে থাকে নাই, আড্ডা মারে নাই, তারা আল্লাহর প্রেম লইয়া, নবীর প্রেম লইয়া, ইসলামের প্রেম লইয়া, কোরআনের প্রেম লইয়া আজকে সারা
দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়া তারা চলে এসেছে একমাত্র আল্লাহ এবং রসূলকে পাওয়ার আশায়। দুইটা হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এই জন্য এবং আদর্শপাড়ার মানুষ জবান খুলে বলবেন আমরা আল্লাহ এবং নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আমার নবী নূরের নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে এবং আদর্শ পাড়ার মানুষ আর তো কিছু চাই না। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবী নূরের নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে নবী গো আর তো কিছু চাই না। দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায় তোমার দিদার পেলে নবী গো আর তো কিছু চাই না আল্লাহুম্মা। মাশাআল্লাহ মহব্বতে পড়েন مولانا محمد وعلى سيدنا আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্দনে আমায় বেঁধে মমতার বন্দনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা। لنا محمد وعلى سيدنا সবাই কোন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই কোন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এত শান্তির জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিকের বানা ভালোবাসার জায়গা ও দিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পর নেই কোন লা ইলাহা ইল্লাল্লাহ
ইহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে গুনাহ মাফের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু ইসমে জিকির লন মুর্শিদ আমরার কলবের ডাক্তার আছে প্রমাণতার মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা একটু কমাই দো লাভ দয়াল আমরার কলবের ডাক্তার আছে প্রমাণতার মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা আই হাই রাস্তায় পর দরবিজার রে মারহাবা রাস্তায় পর দরবিজার চলো দয়ালের দরবার দয়াল বিন সাধন পাবিনা রে পাগল মনা মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা মারহাবা মুর্শিদ আমরার কলবের ডাক্তার আছে প্রমাণতার দয়াল আমরার কলবের ডাক্তার মারহাবা রাগ তার হৃদনয়নে রে মারহাবা রাগ তার হৃদনয়নে তাক দয়ালের চরণে দয়াল বিন সাধন পাবিনা রে পাগল মনা মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা আমরার মুর্শিদ কেনবো জেনা গো তরে আমরা কত ভালোবাসি ওর দেখায়ারু পেরি জলক রে মারহাবা ওর দেখায়ারু পেরি জলক মন কইরাস ইয়দাসী তরে আমরা কত ভালোবাসি আল্লাহ গো দরসুল আজম আমার নাইসা দন বৌজন গ দয়াল নাইসা দন বৌজ কি দাস কি দন দিয়া রাহাক তাম তো ও মার মৌন আই হাই ওর দিবানি সি কান্দি আমরা গো ও মারহাবা আর দিবা নিশি কান্দি আমি হইয়া তোমার বিকারি তরে আমরা কত ভালোবাসি আই হাই আমরার মুর্শিদ কেনবো জেনা গো তরে আমরা কত ভালোবাসি আল্লাহ গো ওর দেখায়ারু পেরি জলক রে মারহাবা
وردكايادو بري جالك من كويراسا يوداسي تورينج امرا كوتو بالا باغازينج الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم بنگادر شپارا سنی جب شنگر ادوگی امور دوگان روحر مغفرت کامونائی شفتم برشی کی سنی مہا شمیلون جنی آسکر مہتی مغفرت شنمانی تو شبابوتی صاحب جناب محمد صدیق الرحمن صدیق صاحب بن آدرش پارا اللہ پاک جن انہار حیات آمد رزق کے برکت دے ہمرا بولی آمین جنی آج کے پردھان آکرشن ہمار محبت بھائی سارا بنگلار آلن سرشٹیکاری بکتا نو جگر دیومان ترن تیجسوی حافظ کاری مولانا رکن الدین باشانی صاحب جنی ہمار پڑے آستے اللہ پاک انہار حیات علم عمل برکت دان کروک ہمرا بولی آمین এবং যিনিরা আমার পরে এবং আগে বয়ান করে গিয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল উলামা মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি ফরিদ আহমদ সাহেব বাইশ প্রিন্সিপাল বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করে আমরা বলি আমিন এবং আরো বয়ান করে গিয়েছে হযরত মাওলানা মুফতি আবুল কাশেম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জ আল্লাহ পাক যেন ওনার হায়াতে ইলমে আমলে বরকত দান করে আমরা বলি আমিন এবং এখানে আরও অনেকের নাম রয়েছে বিশেষ করে হযরত মাওলানা মুজাক্কির হোসেন জিহাদি সাহেব সহ হযরত মাওলানা শায়ের শেখ মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদেরী সাহেব সহ হযরত মাওলানা কে এম মুস্তাকিম আহমেদ আল কাদেরী সাহেব সহ হাফেজ কারি আমার মহব্বতের ছোট ভাই মুজাম্মিল হোসেন আশিকী সাহেব সহ যাদের নাম পুস্তারা দেওয়া আছে সুজন্যে এবং মাহফিল পরিচালনায় মোহাম্মদ শাইরুল আমিন ভাই সহ আল্লাহ পাক যেন সবার হায়াতে ইলমে আমলে বরকত দান করে আমরা বলি আমিন। সময় সংকীর্ণ, আমি ঢান্ডাম না গিয়ে ডাইরেক্টলি বয়ানে ঢুকছি আমার আরেকটি প্রোগ্রাম মৌলভী বাজারে। তো আমি মনে হয় গত বছরই মাহফিল এসেছিলাম না, সেম জায়গাতে এসেছিল, সেম মাহফিল এসেছিলাম। কিন্তু বন্ধু বাবারা, গত বছর আমি দুঃখ প্রকাশ করেছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম, শারীরিকভাবে খুবই সমস্যায় ছিলাম। আল্লাহবাক যেহেতু এবছর সুস্থভাবে এনেছে, কিছু বয়ান না করলে হক আদায় হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এ আমার বাবা জিরাগু, এ এবং আদর্শ পাড়ার বাবারা ও মুরব্বী আব্বারা। বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইব, এক নাম্বার হলো দরিদ্র আর এক নাম্বার হলো মনোযোগ। এই শিবপাশার মানুষ আমরা দরিদ্র চাই কি চাই না? আমার নবী বলেছেন আসসাবরু মিফতাহুল ফালাহ, এই শিবপাশার মানুষ ও মুরব্বী বাবারা যুবক ভাইরা খুব, আমার নবী বলে দিয়েছেন দৈর্য হলো সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ কন্যা, এই শিবপাশার জমিনে আপনারা তাকায় দেখবেন যার জীবনে দৈর্য বেশি তার জীবনে সফলতাও বেশি। নাই নাই, যার জীবনে দৈর্য নাই তার জীবনে হতাশা আর হতাশা, ধ্বংস আর ধ্বংস। কথা কোন ঠিক না বে ঠিক? এ আমার আশিকিন জাকিরিন, শিবপাশার বাবা আজিরারি, ও শিবপাশার মানুষ। আমি বয়ানের শুরুতে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাত আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, লাস আলাইকুম আলাইহি আজরান। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা, আমি নবী তায়েফের জমিনের রক্ত জড়াইছি, উহুদের ময়দানে রক্ত জড়াইছি, দন্ত মোবারক বাংছি,
এ উম্মত আমি আর বদলা চাই না, ইল্লাহ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি আমার আহলে বাইতের মহব্বত চাই আর কিছুই চাই না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আহলে বায়াত কারা, আহলে বায়াত কাদেরকে বলা হয়? হে শিব পাশার বাবা আজিরা গো, হে যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা, আপনারা অবশ্যই আহলে বায়াতকে চিনেন। এরপর আবারও জানবেন, যেই মাত্র সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা চিনতে চায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটা হাদিস বর্ণিত, যেই মাত্র সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, সাহাব আহলে বায়াত কারা, আমার নবী মাতার উপরে, মাতা মুবারকের উপরে একটা কালো চাদর ধরলেন, ধরার পর ডাক দিল, হে মাওলা আলী তুমি কাছে আসো। যেই মাত্র মাওলা আলী আসছে, এরপর ডাক দিল, ও মা ফাতিমা গো, তুমি আমার কাছে আসো। যেই মাত্র মা ফাতিমাও আসলেন, এরপর ডাক দিল, হে হাসান তুমি আমার কাছে আসো। এরপর ডাক দিলেন, হে হুসাইন তুমি আমার কাছে আসো। জবান কোলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র নবীর সামনে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসান, হুসাইন আইসে রিফ, যেই মাত্র চারজন চলে এসেছে, আমার নবী চারজনকে সাদরে ঢুকাইছে। যেই মাত্র সাদরের ভিতরে ওই চারজনকে ঢুকাইলেন, ঢুকানোর পরে আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত। হে সাহাবায়ে কেরামরা, এরাই হলো আমার আহলে বায়াত, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আর মাওলা আলী এবং আমার দয়াল নবী, এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন আহলে বায়াত। জবান কুলে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, অনেকে পাকে পাঞ্জাতন নাম শুনছেন অর্থ জানেন না। ও হুজুর, পাকে পাঞ্জাতন অর্থ রাখি, পাক মানে পবিত্র, সুবহানাল্লাহ কন্যা, পাক মানে কি? পাক মানে পবিত্র, পাঞ্জা অর্থ হলো পাঁচ, স্তন মানে হলো দেহ মুবারক, পাঁচটা দেহ মুবারকরে একত্র বলা হয় পাকে পাঞ্জাতন। জবান কোলে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশেকিন জাকিরিন বংপাড়ার বাবা আজিরারি, ও শিবপাশার মানুষ যদি আহলে বায়াতকে ভালোবাসার কথা, আল্লাহ বইলা তাকে, নবী বইলা তাকে, আমরা আল্লাহর হুকুম মানব, রসুলের সুন্না মানব, আমরা শিবপাশার মানুষ, আহলে বায়াতের প্রতি ভালোবাসার শ্রদ্ধা রাখতে চাই কি চাই না, আরো বড় করে কোন চাই কি চাই না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, আরে অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার, ঠিক না ভাই? ঠিক। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, আরে অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার, মিলে মিশে তাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, হাত তুলে কোন, ঠিক না ভাই? ঠিক। ইসলাম এমন শিক্ষা দিয়েছে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বুদ্ধ বেগুড়াই যাবে, আর মুসলমান যাবে মসজিদে। এটাই হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, আল্লাহর আইন, নবীর সুন্নাহ। তাই আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কোন, ঠিক না ঠিক? ইসলাম এমন ধর্ম, ইসলাম মারামারি শিখায় না, মারামারি থেকে বিরত শিখায়। ইসলাম বোমা মারা শিখায় না, ইসলাম বোম থেকে বাঁচায়। ইসলাম মানুষকে খারাপ বানায় না, ইসলাম মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা দেখায়। কথা কোন, ঠিক না ঠিক? তো আমরা ইসলামের ছায়ার তলে সারা জীবন থাকতে চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না?
আর মিলে মিশে তাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জল এই সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে আরে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে কথা কোন ঠিক না বে ঠিক নবীর সামনে জিব্রাইল জিব্রাইল আইসা আমার নবীর সালাম দিল সুবহানাল্লাহ কন্যা আহলে বাইতের বয়ান হলো প্রেমের বয়ান ইশকের বয়ান ভালোবাসা বাড়ার বয়ান যে আহলে বায়াত আপনি আমার জন্য নবীর পরিবার ইমাম হুসাইন ওই কারবালার জমিনে ওই গর্দান মুবারক দিয়ে দিয়েছিল আর একটাই মাত্র কারণ সেই কারণটা হলো আমরা আখির জামানার নবীর উম্মতের নাজাতের ফয়সালার জন্য জমান কোলে কন্যা আল্লাহু আকবার যে হুসাইন আপনি আমার নাজাত পাওয়ার জন্য নিজের গর্দান দিয়া দেয় নিজের কল্লা মুবারক দিয়া দেয় শির মুবারক দিয়া দেয় এর বিনিময়ে শুধু আমরা হুসাইনকে মহব্বত করব আমরা বিনিময়ে আহলে বায়াতকে মহব্বত করব এই শিপা মানুষ যদি ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে যাইয়া এই শিবপাশার মানুষের জন্য গর্দান দিতে পারে এই শিবপাশার মানুষ কি বুক ভরা ভালোবাসা দিতে পারে কি পারে না দুই হাত ভারে কি পারি না নবীর সামনে জিব্রাইল আয়েশা আমার নবীর সালাম দিল সালাম দেওয়ার পরে নবী সালামের জবাব নিল এরপরে ডাক দিয়া কই জিব্রাইল তোমার সামনে কি দেখা যায় জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার সামনে একটা নূরের সন্দুক দেখা যায় জবান কুলে কন্যা আল্লাহু আকবার নবী ডাক দিয়া কই জিব্রাইল ওই সন্দুকটা খুলো জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ওই সন্দুকের সামনে তো তালা দেখা যায় চাবি বিনে তালা খোলা সম্ভব না জিব্রাইল ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী এই তালার চাবি পাবো কোথায় আমার নবী ডাক দিয়া কই হে জিব্রাইল এই তালার চাবি একমাত্র আমার নাতি হাসানের কাছে আছে জবান কোলে কন্যা আল্লাহু আকবার ওই জিব্রাইল হুকুম পাইয়া দৌড় মারলো দৌড় মাইরা ওই হাসানের কাছে গেল যাওয়ার পরে গিয়ে বলছে ও হাসান ভাই নবী পাঠাইছে চাবি দেওয়ার জন্য ওই হাসানা জিজ্ঞেস করে নাই না না আসলে বলছে কি না নবীর কথা বলার সাথে সাথে ওই হাসান চাবি দিয়া দিল যেই মাত্র চাবি নিয়ে আসলো আসার পরে ও নবী ডাক দিয়া কই নবী গো এখন কি করব আমার নবী কই হে জিব্রাইল সন্দুকের বাক্স তালা খুলো যেই মাত্র নবীর হুকুম পাইয়া ওই জিব্রাইলে তালা মাত্র খুলছে আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল ওই বাক্সর ভিতরে কি দেখা যায় জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই বাক্সর ভিতরে আরো ছোট ছোট পাঁচটা নূরের বাক্স দেখা যায় আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল ও জিব্রাইল ওই পাঁচটা বাক্স খুলো সুবহানাল্লাহ কন্যা দেখি মাত্র জিব্রাইল পাঁচটা বাক্স খুলতে গেল ওই পাঁচটা বাক্সের মুখেও জিব্রাইল দেখতেছে তালা মারা জিব্রাইল ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ এই পাঁচটা বাক্সের মুখেও তালা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ চাবি কোথায় চাবি ছাড়া তালা কীভাবে খুলব আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল এই পাঁচটা বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে জবান কোলে কন্যা আল্লাহু আকবার একদিন মাটির ভিতরে হবে গড়ে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার একদিন মাটির ভিতরে হবে গড়ে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার প্রাণ পাখিও রে যাবে
তোমার পিঞ্জির চেরে দরা দামি রবে সবি তুমি আমি যাব চলে ঠিক না বেঠে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির চেরে দরা দামি রবে সবি তুমি যাবে চলে এই বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত একদিন তোমার হয়ে যাবে পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার একদিন মাটির ভিতরে হবে গর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর জবান কুলে কোন ঠিক না বে ঠিক এই শিবপাশের মানুষ সম্পদ সম্পদের জায়গায় থাকবো বাড়ি বাড়ির জায়গায় থাকবো গাড়ি গাড়ির জায়গায় থাকবো সন্তান সন্ততি সব থাকবো কিন্তু একদিন আমি থাকবো না আমি থাকবো না ডান হাত তুলে কোন ঠিক না বে ঠিক এই জন্য শিবপাশের মানুষ যেহেতু আমরা মরণশীল শিবপাশের মানুষ মরবে নবীর প্রেম নিয়ে মরবে শিবপাশের মানুষ বাঁচবে নবীর প্রেম নিয়ে বাঁচবে গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কোন ঠিক না বে ঠিক একটি কথা মাথায় রাখবেন বাঁচতে হয় নবীর প্রেম নিয়ে বাঁচবো হাত তুলে কোন ঠিক না বে ঠিক আর মরতে হয় নবীর প্রেম নিয়ে মরবো রাজি আছি না নাই শিবপাশার মানুষ শালের জিন্দগি হাজার বছর চাই না নবীর মহব্বত লইয়া আল্লাহর মহব্বত লইয়া তারা একদিন বাঁচবে এরপরও বাতিলের কাছে মুনাফিকের কাছে মাথা মাথা করবে না দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক এই জন্য বাঁচতে হয় বাছার মতো বাঁচো তবে যে কই দিন বাঁচবেন যেহেতু মরেই যাব আমরা শিবপাশার মানুষ হকের পক্ষে জিহাদ করেই যাব হাত তুলে কোন ঠিক না বে ঠিক আমরা শিবপাশের মানুষের একটাই কথা যেই ব্যক্তি রসুলের দুশ্মন তার সাথে শিবপাশার কোনো সম্পর্ক নাই হাত তুলে কোন ঠিক না বে ঠিক যেই ব্যক্তি কোরআনের দুশ্মন যেই ব্যক্তি আল্লাহর দুশ্মন যেই ব্যক্তি ইসলামের দুশ্মন তার সাথে আমার কোনো আপোষ নাই কোনো ধরনের সম্পর্ক নাই দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক যে নবীর দুশ্মন তার সাথে চলতে গেলে ইমান থাকবো আরো ইমান যাইবো কথা কোন ঠিক না বে ঠিক তো আমরা নবীর আশেক আমরা আশেক নিয়ে প্রেম করব কথা কোন ঠিক না বে ঠিক যেই মাত্র নবী কি কষ্ট হচ্ছে নাকি নবী বলছে ওই পাঁচটা বাক্সের চাবি কোথায় হুসাইনের কাছে যেই মাত্র জিব্রাইল অনুমতি পাইয়া দৌড় মারছে গিয়া ওই হুসাইনের কাছ থেকে চাবি আনছে আনার পরে নবী কি করব নবী ডাক দিয়া বলেন ও জিব্রাইল একটা কাজ করো ওই পাঁচটা বাক্সের তালাও তুমি কুলো জবান কুলে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র জিব্রাইল হুকুম পাইয়া ওই পাঁচটা থালা যখন খুলতে গেল যেই মাত্র পাঁচটা বাক্সের তালা খুলল নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল ওই পাঁচটা বাক্সের ভিতরে কি দেখা যায় জিব্রাইল ডাক দিয়া কয় ও মায়ের নবী গো ও দয়ার নবী আমি দেখতেছি এই পাঁচটা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম দেখা যায় জবান কোলে কন্যা আল্লাহু আকবার জিব্রাইল আমি বাক্স করলাম আমি আমার চোখ দিয়ে দেখতেছি ওই পাঁচটা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম দেখা যায় গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার আপনি আমার সৃষ্টিকর্তা কে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি কে করেছেন আল্লাহ এই জন্য শিবপাশের মানুষ জবান কুলে বলবেন আল্লাহ যে আপনাকে আমাকে পাঁচটা অঙ্গ দিয়া পৃথিবীতে পাঠাইছে এই পাঁচটা অঙ্গ দেওয়ার কারণ আছে না নাই আমার সময় তো শর্ট 10টা বাজলি আমার সময় ল কারণ আরেকটা প্রোগ্রাম বাবা আমার মলই বাজার
আমার পরে বক্তা আরো দুইজন আছে কয়জন আছে আরো দুইজন আছে যদি আমার পরজন করে এক ঘন্টা যিনি প্রধান আকর্ষণ উনি আইলে দুই ঘন্টা মিলাই কটা বাজবো রাইট একটা হবে শীত অতিরিক্ত যখন আমি রাস্তা দিয়ে এসেছি রাত দশ তখন আটটা কুয়াশা একেবারে রাস্তা ঘেরাও করে ফেলছে আর এই কয়েকটা দিন কিন্তু এই দেখেন যদি কুয়াশা নাই হইতো এগুলো আমি তো দেখতেছি মেঘ পড়তেছে মেঘ কথা কন ঠিক না ঠিক সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার বঙ্গাদর্শ পাড়ার বাবারা কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ সন্ধ্যা রাইতে বাজে সন্ধ্যা রাইতে আগুন লাগছে কলবের আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে সন্ধ্যা রাইতে কলবে 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 মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে সন্ধ্যা রাইতে একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর ওই দিক দিয়া হুসাইন ডাক দিয়া কই বড় ভাই গো জিব্রাইল এসেছিল এসে আমার কাছ থেকে সাবি নিয়ে গেছে বলছে রহমাতাল লিল আলামিন দেওয়ার কথা বলেছে ওই হাসান ডাক দিয়ে কই ভাই আমার কাছ থেকে লিয়ে গেল বলছে নানা দেওয়ার জন্য ও ভাই গো কিন্তু আসলে নানা বলছে কি না আমরা সরাসরি নানার জিজ্ঞেস করলাম না এক ভাই আরেকবার ডাক দিয়া কই ভাই রে চলো এবার আমরা আমার নানার দরবারে যামো গিয়া সাবির কথা বলছে কিনা জিজ্ঞেস করব একবার একবারে কয় যেহেতু নানার দরবারে যাইমু এমনি যাইতাম না একটা কাজ করি আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লেখমু দুইটা হাতের লেখা লেখা কার হাতের লেখা সুন্দর দেখাইতে যাইয়া আমরা আমাদের ওই সাবির কথা জিজ্ঞেস করমু জবান কুলে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র দুইটা ভাই হাতের লেখা লেখা যেই মাত্র গড় থেকে বের হয়ে যাবে ওই ঘরের দরজার সামনে একজন মহিলা দাঁড়ায় গেছে এই শিবপাশার মা এই শিবপাশার বাবারা জবান কুলে বলবেন হাসান হুসাইনের মায়ের নামটা কি ওই মা ফাতেমা এই শিবপাশার ফাতেমার মতো ওই মা ফাতেমা হলো যিনি কোটি কোটি রমণীদের সর্দারিনী জান্নাতের সর্দারিনী খাতুন জান্নাত মা ফাতেমা আজকে আমি দোয়া করে যা আল্লাহ এই শিবপাশার প্রতিটা মারে মা ফাতেমার সাথে জান্নাতি হিসাবে কবুল কইরা নাও জবান কুলে কন্যা আমিন তবে মা যদি মা ফাতেমার সাথে জান্নাতি হতে চাই কিছু কার্যক্রম করা লাগবে নাম্বার ওয়ান হলো আল্লাহর ইবাদত এরপরে হলো স্বামীর খেদমত এরপরে কোরআন তেলাওয়াত এরপরে হলো পর্দা যেই নারী আল্লাহর বিধান মানবে নামাজ পড়বে স্বামীর খেদমত করবে কোরআন তেলাওয়াত করবে পর্দায় থাকবে ওই মেয়েটা ওই মা দুনিয়াতে জান্নাতি টিকেট ওয়ালা হয়ে যাবে দুই হাত রাখুন আল্লাহু আকবার এই জন্য যেই মাত্র দুইটা ভাই ঘর থেকে বের হয়ে যাবে ওই মা ডাক দিয়া কই সন্তানেরা রে ও সন্তানেরা তোমরা কোথায় যাও এক ভাই আরেক ভাইরে কই যে মা জিজ্ঞেস করতে কোথায় যায় মা জিজ্ঞেস করছে কোথায় যাব না না মাকে মিথ্যা বলা যাবে না দুইটা ভাই ডাক দিয়া কই মা আমরা দুইটা ভাই দুইটা হাতের লাগে লেখছি ও মা গো আপনি বলে দেন না কার হাতের লেখা সুন্দর যেই মাত্র মার কাছে দুইটা হাতের লেখা দিছে একবার হাতের লেখা ডান হাতে আর একবার হাতের লেখা বাম হাতে ওই মা একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় মা মনে মনে চিন্তা করতেছে এখন যদি আমি আমার হাসানের লেখা সুন্দর বলি হুসাইন রাগ করবো আবার হুসাইন লেখা সুন্দর বললে হাসান রাগ করবো কারণ সন্তান একজন হোক দুইজন হোক পাঁচজন হোক মা বাবার জন্য সন্তান সব সমান কথা কোন ঠিক না ঠিক যেই মাত্র বলছে মা ও মা কার হাতের লেখা সুন্দর আপনি বলে দিন
ওই মা চিন্তা করতেছে, নবীনা বলছে তারারে কষ্ট দেওয়া আমার নবীরে কষ্ট দেওয়া, আর তারারে ভালোবাসা আমার নবীরে ভালোবাসা। এখন যদি আমি একজন একটা ডিক্লার দেই আরেকজনে কষ্ট পাইব, আর আমার সন্তান কষ্ট পাবো মানে আমার নবী কষ্ট পাইব না। না ওই মা চোখের পানি ফেলায় কান্দে, ওই মা ডাক দিয়া কই আমার মনের বাসা আছে মুখের বাসা নাই। ওই মা রাস্তা খুঁজতেছে, ডাক দিয়া কই সন্তানের আরে ও সন্তানেরা তোমরা তোমার বাবার কাছে গেছলানি। ওই সন্তান ডাক দিয়া কই না বাবার কাছে যাই নাই। ওই মা ডাক দিয়া কই সন্তান ও সন্তান গো কার হাতের লেখা সুন্দর, একমাত্র তোমার বাবা আলী বলতে পারব জবান কুলে কন্যা আল্লাহু আকবার। দুইটা ভাই দৌড়াইয়া বাপের কাছে গেছে গো, যেই মাত্র বাবার কাছে চলে গেছে, যাওয়ার পরে ওই বাবার ডাক দিয়ে কয় আব্বা ও বাবা এসেছিলাম তোমার কাছে। ওই দুইটা সন্তান ডাক দিয়া বলে বাবা আমরা এসেছিলাম আপনার কাছে। এই যে দেখেন না দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখছি, ও বাবা আপনি বলে দিন কার হাতের লেখা সুন্দর, কার হাতের লেখা সুন্দর। ওই মাওলা আলী বাবা দুইটা ভাইয়ের লেখা দুইটা হাতের মধ্যে রাখছে গো, রাখার পরে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। ওই মাওলা আলীও চিন্তা করে, যদি এক ভাইয়ের হাতের লেখা সুন্দর কই আরেক ভাই কষ্ট পাইব, আরেক ভাইয়েরটা বললে এই ভাই কষ্ট পাইব। নবীনা কইছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবীনা বলছে যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা যেন আমি নবীর মহব্বত করলো, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীর কষ্ট দিল। ওই ওই মাওলা আলীও চিন্তা করতেছে, এখন তারার হাতের লেখা সুন্দর না বললে তারা কষ্ট পাইব, তারা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব। ওই মাওলা আলীও বাঁচার চিন্তা করতেছে, যেই মাত্র মাওলা আলী কয় হে সন্তানেরা এই যে হাতের লেখা লেখে এনেছো আমি জানতে চাই তোমরা এই হাতের লেখাগুলা তোমার নানার কাছে লইয়া গেছলানি। সুবহানাল্লাহ কন্যা, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান কুলে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন তুমি জীবন মরণ, আদার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, বং আদর্শ পাড়ার মানুষ তোমায় বাস ভালো, হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মাওলা আলী ডাক দিয়া কই সন্তানের আরে ও সন্তানের দল, আমি জানতে চাই তোমরা এই লেখাগুলা লইয়া তোমার নানার কাছে গেছলানি। দুইটা ভাই ডাক দিয়া কয় ও বাবা যান নানা নানার কাছে নেই নাই। ওই
বাবা ডাক দিয়া কয় হে সন্তানেরা কার হাতের লেখা সুন্দর তোমার নানা রহমাতাল্লিল আলামিন বলতে পারবো সুবহানাল্লাহ কন্যা মা পাস করছে বাবারে দিয়া সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ বাবা রাস্তা কুচ্ছে আমার নবীরে দিয়া সুবহানাল্লাহ কন্যা ওই দুইটা সন্তান মার কাছে উত্তর না পাইয়া বাবার কাছে উত্তর না পাইয়া কষ্ট লইয়া চলে গেছে আমার নবীর দরবারে জবান কুলে কন্যা আল্লাহু আকবার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কই না না গো ও না না আমরা এসেছি আপনার কাছে আত্মা জবান কুলে বলুন তো দুইটা ভাই কেন গেছে আমার নবী আগে জানার ক্ষমতা আছে না নাই এটা অনেকে বুঝে না আমরা বলি নবী ডাইরেক্ট গায়েব জানে না আল্লাহ যা জানাইছে তা জানে কথা কোন ঠিক না বে ঠিক যেই মাত্র নবী ডাক দিয়া কয় হে আমার আদর নাতি হাসান হুসাইন তোমরা কেন এসেছো দুইটা ভাই ডাক দিয়া কয় ও নানা আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখে লিখছি ও নানা গো আপনি বলে দেন কার হাতের লেখা সুন্দর যেই মাত্র নবী দুইটা পায়ের দুইটা হাতের লেখা দুই হাতে রাখছে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় নবী চিন্তা করে আমি না কইছি তারারে কষ্ট দেওয়া আমারে কষ্ট দেওয়া সুবহানাল্লাহ কন্যা আর তারারে মহব্বত করা আমারে মহব্বত করা যদি এখন এই মুহূর্তে আমি এক ভাইয়ের লেখা সুন্দর কই আর এক ভাই কষ্ট পাইব আর এক ভাইটা বললে অপর ভাই কষ্ট পাইব তারারে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহরে কষ্ট দেওয়া না না ওই নবী ডাক দিয়া কয় হে হাসান হুসাইন তোমরা তোমার মার কাছে গেছলানি কই গেছলাম কি বলছে মা কইছে বাবা বলতে পারবে সুবহানাল্লাহ কন্যা এরপর বাবা কি বলছে বাবা কইছে বাবা জানে না বাবা বলছে আপনি জানেন সুবহানাল্লাহ কন্যা এটা হলো প্রেমের বাজার মহব্বতের বাজার জবান খুলে কন্যা আল্লাহু আকবার নবী চিন্তা করে যদি এখন আমি ফিরাইয়া দেই তারা কোথায় যাবে ওই নবী উত্তর দেয় না শেষ পর্যন্ত দুইটা ভাই ডাক দিয়া কই ও নানা কার হাতের লেখা সুন্দর বলে দেন ওই নানা ডাক দিয়া কই এ হাদর হাসান হুসাইন ও নাতিরা কার হাতের লেখা সুন্দর আমিও বলতে পারবো না কার হাতের লেখা সুন্দর স্বয়ং আমার আল্লাহ ভালো বলতে পারবো দুই হাত তুলে গুন আল্লাহু আকবার ওই হাসান হুসাইনকে যেমন তার মা ভালোবাসে তেমন তার বাবা ভালোবাসে তেমন আপনি আমার নবী ভালোবাসে তেমন হাসান হুসাইনকে আল্লাহ ভালোবাসে দুই হাত তুলে গুন ঠিক না ভাই ঠিক যে হাসানকে আল্লাহ ভালোবাসে যে হাসান হুসাইনকে নবী ভালোবাসে যে হাসান হুসাইনকে মাওলা আলী মা ফাতেমা ভালোবাসে ওই হাসান হুসাইনকে আমরা শিবপাশের মানুষ ভালোবাসতে চাই কি চাই না জুরকন চাই কি চাই না ওই হাসান যদি ওই হুসাইন যদি কারবালার ময়দানে গিয়ে আপনি আমার জন্য হাসতে হাসতে নিজের গর্দান দিতে পারে আমরা কি এদের জন্য বুক ভরা মহব্বত দিতে পারি না কি পারিনিও এই ভালোবাসাটুকু আপনি আমার হাশরের ময়দানে না জাতের ফয়সালা হতে পারে না কতক্ষণ পারে কি পারে না যারা আপনারা এখানে আছেন আমরা সবাই নবীর আশেক কতক্ষণ ঠিক না ভাই ঠিক যারা এখানে আছেন আল্লাহর প্রেম নবীর প্রেম কোরআনের প্রেম ইসলামের প্রেম আপনি আমার হৃদয়ে আছে না নাই কতক্ষণ আছে না নাই কার কার আছে দুইটা হাত তুলে দেখান প্লিজ দশটা দশ হয়ে গেছে গা কষ্ট করে বক্তা নিয়ে আসেন একটা স্লোগান দিচ্ছি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বং আদর্শ পাড়া সুন্নি মহা সম্মেলন নারে তাকবীর আমি দোয়া করে যাই আমার সাইরুল ভাই সহ এলাকার সকল যুবকদেরকে নিয়ে আজকের মাহফিলে সাজাইছে এই মাহফিলটা হলো সপ্তম বার্ষিকী আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত রাখে আমরা বলি আমিন ওইটা দেখুন আর এবছর আমি দুঃখ প্রকাশ করছি এরপর সময় কাটায় কাটায় এক ঘন্টা হয়ে গেছে আমি আগেই বলেছি যারা মাহফিল কমিটি নয়টা মাইক ধরব নটা থেকে নটা দশ বা ফন্ড শেষ করে দিব আলহামদুলিল্লাহ সময় হয়ে গেছে আপনারা কি আমার প্রতি বিরক্ত নিছেন প্লিজ কষ্ট নিয়েন না এক ঘন্টা কথা বললো আমি আপনাদের কথা না বললো আমি আপনাদের যেহেতু আমি মুসলমান কথা কখন ঠিক না ঠিক
তবে আমি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার উনি না উনি 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 কোন জন নারায়ণ রিসালত